হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। জেস ইস কুকিং প্লেসের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল ইন্দোনেশিয়ান স্টাইলে ফ্রাইড রাইস বোল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, যেটার লুকস একটু ডিফারেন্ট কিন্তু খেতে অসাধারণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ফ্রাইড রাইসের জন্য আমি চিংড়ি এবং চিকেন দুটোই ব্যবহার করব। আর এখানে আমি চিংড়ি চিকেন দুটো মিলে নিয়েছি 400 গ্রামের মতো। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিব। প্রথমে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে, লাইট সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, ফিশ সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ফিশ সস এবং সয়া সসে লবণ আছে তাই স্বাদ বুঝে দিতে হবে, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। এবার এই সমস্ত মশলার সাথে চিংড়ি আর চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চিংড়ি আর চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলোকে ম্যারিনেট অবস্থায় রেখে দেব কমপক্ষে 30 মিনিটের জন্য। প্রথমে চুলা একটা পাত্র বসিয়েছি, এবার এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন গলে আসবে তখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে ঠিক তখন এখানে দিয়ে দিব আগে থেকে ফেটে রেখেছি একটা ডিম, সেটা। তারপর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, ডিমটাকে এরকম ঝুড়ি ঝুড়ি করে সামান্য ভেজে নিতে হবে। এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব সেই আগে থেকে রেডি করে রাখা চিকেন আর চিংড়ির ম্যারিনেশনটা। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ হাই হিটে আছে। এবার চিংড়ি আর ডিমের মিশ্রণটা একসাথে ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ কুক করে নেব। যখন এগুলো খুব সুন্দর করে রান্না হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এটাকে দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি আছে। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। খেয়াল রাখবেন যে সবজিগুলো একটু সফট সেগুলো দিবেন সবার শেষে, আর যেগুলো একটু শক্ত টাইপের সেগুলো আগে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, এখানে আমি লাল এবং সবুজ দুই কালারে ক্যাপসিকাম নিয়েছি। দুটো কালারের ক্যাপসিকাম আমি এখানে নিয়েছি 2 কাপ। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি, কারণ চিকেন আর চিংড়ি ম্যারিনেশনের মধ্যে কিন্তু যথেষ্ট লবণ ছিল। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ লবণ আছে, তার হাফটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
এখানে একটা চামচ চিলি ফ্লেক্স, সেটারও হাফটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি যে কাঁচা মরিচ, এভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি সুন্দরভাবে কুক হয়েছে, আর খেয়াল করবেন একেবারে যেন এগুলো সিদ্ধ বেশি না হয়ে যায়। ফ্রাইড রাইসের সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাইয়ের চালের ভাত। আমি এখানে চিনি গুঁড়া পোলাইয়ের চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। আমি এটা আগের দিন সিদ্ধ করে রেখেছি 80%। আমার আগের আরেকটা ভিডিও আছে ফ্রাইড রাইসের, সেখানে আমি এই 80% চাল কিভাবে সিদ্ধ করে নিতে হয় সেটা দেখানো আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার এই পর্যায়ে আমি এগুলোকে একটু একটু করে দিতে থাকব আর নাড়তে থাকব। সবগুলো ভাত কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু আমার চুলার আঁচটা একেবারে হাইতে আছে। এবার আবারও বাকিটা দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে। যখন সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমাকে দিতে হবে আগে যে চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম এক চা চামচের অর্ধেকটা, সেটা দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ, সেটা দিচ্ছি। এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ফিশ সস। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট ফ্রাইড রাইস চাইলে ফিশ সসটা আপনাকে দিতেই হবে। চেষ্টা করবেন এই যে আমি ভাতটা রান্না করে রেখেছিলাম আগে থেকে, এটা অবশ্যই আগের দিন তৈরি করে রাখতে, তাহলে রাইসটা এরকম ঝরঝরে হবে, দেখতেও সুন্দর হবে, খেতে তো অসাধারণ লাগবে। তো আমার ইন্দোনেশিয়ান স্টাইল ফ্রাইড রাইস পুরোপুরি রেডি। এবার চুলার আঁচটা বন্ধ করে চলে যাচ্ছি সার্ভ করতে। তৈরি হয়ে গেল ইন্দোনেশিয়ান স্টাইল ফ্রাইড রাইস বোল, যেটাকে আমি সার্ভ করেছি চিকেন স্টিক বারবিকিউ এবং স্পাইসি এগ অমলেট দিয়ে। আর ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস বোলের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো আইটেম। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও সাজিয়ে নিতে পারেন, তবে ইন্দোনেশিয়ান স্টাইলে এরকম করেই সাজানো হয়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এগুলো কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।